আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টু ইন ওয়ান, অর্থাৎ একের ভিতরে দুই, আর তা হচ্ছে পুডিং কেক। একসাথে আমরা দুইটি মজাদার খাবারের টেস্টই পেয়ে যাচ্ছি। আমার মনে হয় ছোট বড় সবারই এই খাবারটি ভীষণ পছন্দের। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচ মিডিয়াম করে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের কালারটা ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি চুলার জাল বন্ধ করে দেব। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, দিয়ে দিলাম দুটি ডিম। প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এখন আমি একটি হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। আমি 2 কাপ দুধকে ঘন করে 1 কাপ করে নিয়েছি। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যেন ডিমের কাঁচা ফ্লেভারটা চলে যায়। পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গেল। এখন আমি কেকের মিশ্রণটি তৈরি করে নেব। এই জন্য রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিমের কুসুমটি আমি আলাদা করে নিচ্ছি, আরও একটি ডিমের কুসুম আমি আলাদা করে নিচ্ছি। দুটো ডিমের কুসুমই আমি আলাদা করে নিয়েছি। এখন আমি সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করে নেব। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে ফোম তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড মিক্সের সাহায্যেও করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ফোমটা তৈরি হয়ে গেছে, এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আবারও বিট করে নিচ্ছি। তবে ওভার বিট করা যাবে না, কেননা ফোমটা ভেঙে যাবে। বিট করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো দেব, এই জন্য আমি একটি স্ট্রেনার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমি চকলেট কেক ব্যবহার করব, তাই আমি কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি অর্ধেকটা শুকনো উপকরণ আলতু হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুকনো উপকরণটা অবশ্যই চেলে ব্যবহার করবেন। বাকি উপকরণটাও এখন আমি আলতু হাতে মিশিয়ে নিচ্ছি। এখন আমার কেকের ব্যাটারটিও তৈরি হয়ে গেছে। দেখুন, উপর থেকে ছাড়ার পর একটি দাগ পড়ছে, তার মানে আমার ব্যাটারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি ক্যারামেলের পাত্রটি নিয়ে নিলাম, এখন আমি এর মধ্যে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে ব্যবহার করছি। এর উপরে দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটি।
এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড, আর স্ট্যান্ড বরাবর দিয়ে দিলাম পানি। এখন আমি কেকের মোল্ডটিও বসিয়ে দিলাম, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্যানের ঢাকনা দিয়েও ঢেকে দিলাম, আর ঢাকনার ছিদ্রটিও আমি একটি টিস্যু সাহায্যে বন্ধ করে দেব। চুলার আঁচ মিডিয়াম করে আমি বেক করে নিচ্ছি। প্রায় 45 মিনিট পর ফিরে আসলাম। একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন, স্টিকটি একেবারেই ক্লিন এসেছে, তার মানে আমার কেকটি তৈরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। একটি নাইফের সাহায্যে আমি সব দিকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তবে এই কাজটি খুব সাবধানে করতে হবে। দেখুন, আমার কেক পুডিংটি তৈরি হয়ে গেছে। দেখুন, দুইটি লেয়ারই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি। দেখুন, ভিতরের অংশটাও কত সুন্দর হয়েছে। এখন একটি পিস কেটে দেখাচ্ছি। দেখুন, কেকটি কত মসৃণ হয়েছে আর ফ্লাফি হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের পুডিং কেক। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।